আর এই বাইকটা এতদিন যাবত চালিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা কম্পিউটার বাইক হিসেবে দেখতে গেলে ঠিক আছে ফ্যামিলি বাইক হিসেবে দেখতে গেলে ঠিক আছে আসলে এটা কম্পিউটার বাইক এবং ফ্যামিলি বাইক এখন এটা নিয়ে যদি আমরা ওরকম টানাটানি করি বা ওরাধোরা টান দেই এটা তো আসলে ওই জন্য না ইটস এ ফ্যামিলি বাইক ম্যান আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বুধবার এবং ঘড়িতে সময় হচ্ছে আটটা চার মিনিট বের হয়েছি আপনাদের সাথে প্রতিদিনের মতন কথা বলার জন্য এবং আজকে বিষয়টা হয়েছে আমার বাইকটা প্রায় দেড় বছর যাবৎ আমি রাইড করতেছি গত ভিডিওতে এই বাইকটা কেনার পেছনে কিছু কথা বলছিলাম তো আসলে কেন ওই বাইকটা কিনলাম সেই সম্পর্কে বিস্তারিত ওই ভিডিওতে বলার চেষ্টা করছি এবং বেশ কিছু কমন সমস্যার সম্মুখীন হয়েছি যেগুলো আসলে সমাধান করলেই করা আমার কাছে যাইতো হয়েছে যে না স্টক যেটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে তবে হ্যাঁ আপনি যদি পরিবর্তন করেন কিছু কিছু জিনিস তাহলে বাইকের পারফরমেন্স প্লাস হচ্ছে আপনার ওয়েট ব্যালেন্স কন্ট্রোলিং অনেকটা ইম্প্রুভ হবে তো কথা হবে এই বিষয়গুলো নিয়ে এখন সব থেকে কমন সমস্যা হচ্ছে এইটার গিয়ার ফেসে যাওয়া যেটা আমরা অনেকেই ফেস করি বিশেষত চার থেকে পাঁচ নম্বর গিয়ারে যাওয়ার সময় তবে আমি একটা বিষয় খেয়াল করছি সেটা হচ্ছে যে যদি আমরা স্মুথলি গিয়ার শিফটিং করি তাহলে এই সমস্যাটা হয় না যদি লিভারের উপরে অতিরিক্ত প্রেশার দেয় তখন এই সমস্যাটা হয় আপনি যদি স্মুথ গিয়ার শিফটিং করেন এবং গিয়ারের রেশিও মেন্টেন করেন তাহলে এই সমস্যাটা হয় না আমি রেশিও বলতে বোঝাচ্ছি যেমন আমি এখন সেকেন্ড গিয়ারে বাইক চালাচ্ছি সেকেন্ড গিয়ারে আমার স্পিড তিরিশ উঠে গেছে আমি যদিও পঁচিশের মধ্যে শিফটিং করি তো এই যে এরকম একটা নিয়ম যেমন আমার ফোর্থ গিয়ার আমি থার্টি ফাইভ টু হচ্ছে ফর্টি এর মধ্যে দিয়ে দিই তো এই টুকটাক বিষয়গুলো মেনটেন করে বাইক রাইড করলে আপনার ওই গিয়ার ফেসে যাওয়ার সমস্যাটা অনেকাংশে কমে যায় আর যখন আপনি ডাউন শিফট করবেন তখন ঠিক এই স্পিড রেশিও অনুযায়ী যদি ডাউন শিফট করেন তাহলে আপনার গিয়ার শিফটিং এর প্রবলেমটা গিয়ার ফেঁসে যাওয়ার যে সমস্যাটা বাই ওই ফেসে যাওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই যে এখানে পাঁচ নাম্বার আছে না গিয়ারে এখানে একটা ড্যাশ চলে আসে জাস্ট লম্বা একটা টান ড্যাশ আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে ভিডোর স্ক্রিনে তো ওই জিনিসটা আসলে একটু সমস্যায় মনে হয় তো ডাউন করার সময় যদি আপনি আবার ওই রেশিওটা মেনটেন করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না এবং হচ্ছে যদি আপনি এই যে আমি এখন ফিফটি প্লাস স্পিডে রাইড করতেছি আপনি যদি হচ্ছে বিশের নিচে এসে পাঁচটা গিয়ার ডাউন করতে যান তখন একটু প্রবলেম হলেও হতে পারে অনেক সময় হয় না আবার হয় এই হচ্ছে ব্যাপার আর কিছু চেঞ্জেস যে কথাটা বললাম যেমন সামনে আমাদের এইটি সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটারে তো আমার কাছে যেটা মনে হয় যে এইটা আসলে এইটটি না দিয়ে নাইনটি দিতে পারতো সেটা আসলে আমরা অনেকেই বলে থাকি এই কথাটা এখন বাইক যেহেতু কোম্পানি থেকে তৈরি করা হয় তারা বিশেষত কোন একটা দিক দেখে এটা চিন্তা ভাবনা করছে সেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু টপ এন্ডটা ভালো হয় হালকা কুইক এক্সিলারেশন রে ইমপ্রুভ করে এবং হচ্ছে মাইলেজটা একটু ভালো দেয় এই কারণে চিকন টায়ার ব্যবহার করছে বাট আমি মনে করি যে আসলে যতটুকু মাইলেজ আমরা বেশি পাই এটা মানে তেমন একটা যে ইফেক্ট পড়তো ফ্যাট টায়ার দিলে তাও না ইজিলি ওয়ান সিক্সটি সেগমেন্টের একটা বাইক থেকে যদি নাইনটি বা হান্ড্রেড সিক্সনের সামনে টায়ার দেওয়া হয়তো ফর্টি ফাইভ টু ফর্টি আমরা মাইলেজ পেয়ে যেতাম সেখানে হয়তো আমরা এখন ফিফটি আপ পাচ্ছি তবে হ্যাঁ ভাই মাইলেজটা আসলে আমাদের নিজেদের নিয়ন্ত্রণের উপরে নির্ভর করে আই মিন রাইডিং স্টাইলের উপরে আপনি কীভাবে বাইকটা রাইড করতেছেন এগুলোর উপরে কারণ আমি নিজেও দেখছি সেটা হচ্ছে যদিও আমি ওভাবে ক্যামেরার সামনে কখনো মাইলেজ টেস্ট করি নাই বা ডে টু ইউজ সময় বা টুর দেওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করছি যদি আমি একদম রেড লাইন মানে রেড না দেখা যাচ্ছে যে আমার এখানে আর পি এম এগারো হাজার আছে তো আমি হচ্ছে যদি আপনার সব সময় সব সময় যদি আট হাজার প্লাস আর পি এম এ রাইড করি প্রত্যেকটা গিয়ারে তাহলে আমার মাইলেজ নেমে আসবে প্রায় তিরিশ প্লাস মাইনাসে আর আমি যদি এই যে তিন থেকে চার পাঁচ হাজার আর পিএম বা ইভেন ছয় হাজার আর পিএম এ বাইক রাইড করি তাহলে ফর্টি ফিফটি প্লাস আমি মাইলেজ পাবো ইনশাল্লাহ তো এই যে মেনটেন গুলো এইভাবে যদি আমরা বাইক গুলো রাইড করি প্রত্যেকটা বাইক ভাই প্রত্যেকটা বাইক আপনাকে সর্বোচ্চ পারফরমেন্স দিবে এবং সেটা হতে হবে আপনার মেন্টালিটির ওপরে আপনি কিভাবে বাইকটাতে টেক কেয়ার আপনি আপনার বাইকের যত্ন নিন বাইক যতটুকু তার ক্যাপাবিলিটি আছে ততটুকুই আপনাকে দিবে নিঃসন্দেহে দিবে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তো আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্ট আমি যখন মাইলেজ টেস্ট করছিলাম আমি এয়ার ফিল্টার মোটামুটি চার থেকে পাঁচ হাজারের মধ্যে চেঞ্জ করি যদিও আমার এটা সিটির মধ্যে তারপরেও আমি ডাস্টের সম্মুখীন হই বাইরে যখন যাই তো সেই দিক থেকে আমি দেখছি যে আমি একবার ছয় হাজারে লাস্ট হচ্ছে এয়ারফিল্ডটা চেঞ্জ করছি তো আমি খেয়াল করে দেখলাম আমার মাইলেজ ড্রপ করছে ফর্টি থেকে ফর্টি টু ফর্টি থ্রি এরকম তো তারপরে আমি এয়ারফিল্ডটা চেঞ্জ করলাম করে মোটামুটি কিছুদিন চালাইলাম দেখলাম যে না আবার ঠিক হয়ে গেছে তো এই যে টুকটাক মেনটেন্স এর বিষয়গুলো এগুলো যদি আমরা ভালোভাবে ভালোভাবে বলতে টাইম টু টাইম আমরা মেনটেন করি তাহলে বাইকও আপনাকে সেইভাবেই সার্ভিস দিবে ভাই আর এইটার যে কমন সমস্যা গুলোর কথা বলতেছিলাম আরো একটা বিষয় বলা হয় নাই সেটা হচ্ছে হেডলাইট এখন আমি বাধ্য হয়েছি নিচের দিকে আশা করি এমন একটা মানে সমস্যার সম্মুখীন হন না যারা আমার অপজিশন থেকে আসেন তো তারপরেও আমি মানে এক প্রকার নিরুপায় হয়ে ফগটা ইনস্টল করছি কারণ এইটার হেডলাইটের যে আলোটা এটা আসলে মানে যেটা আছে আপনি শহরে চলতে পারবেন ভাই এটা নিয়ে আমি কোনো অস্বীকার করব না আপনি শহরে ইজিলি আপনি এই হেডলাইটের আলো দিয়ে রাইড করতে পারবেন কিন্তু যখন আপনি হাইওয়েতে যাবেন বা দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো ট্রাক বাসের মাঝখানে আপনি পড়বেন অপোজিশন থেকে তাদের লাইটগুলো যখন আসবে লিটারেলি আপনি আর চোখে কিছু দেখতে পাবেন না এই হচ্ছে বিষয় এই কারণে বাধ্য হয়ে ফকটা ইনস্টল করা তো এই হলো ব্যাপার আর আরো একটা সমস্যা সেটা হচ্ছে শুধু এইটার না আমি মনে করি যে জাপানিজ ওরিজিন যে বাইক গুলো আমাদের আছে আপনার মানে সুজুকি বাইক গুলো বিশেষত এগুলোর মানে হর্নের যে লাউডনেস সেটা অনেকটাই কম তো যার কারণে আমি আপনার বাধ্য হয়েছি এক্সট্রা একটা হর্ন ইনস্টল করতে তো উপায় নাই ভাই তবে হর্ন যেটাই ইনস্টল করেন বাংলাদেশের মানে মোটরযান আইনের মধ্যে যেগুলা পড়ে এগুলোই নিয়েন ভাই আইনের বহির্ভূত কোনো কিছু করার দরকার নেই কারণ আমার আপনার কথা শোনার মতন কারো সময় সময় নাই বিশেষত আমাদের বাইকারদের তো এই বিষয়গুলো নিজেদেরকেই সচেতন হইতে হবে তো এই হচ্ছে আমার বাইক এবং যেটা বলতেছিলাম সামনে যে চিকন টায়ার আসলে এইটা চালাইতে লাগলে তেমন কিছু মনে হয় না কিন্তু সমস্যাটা হয় হচ্ছে লুকসের দিক থেকে মানে দেখতে অনেকটাই খারাপ লাগে সামনের দিক থেকে লুকসটা ভালো লাগে না টায়ারের জন্য আর আরো একটা জিনিস সেটা হচ্ছে যে সাসপেনশনটা আর একটু মোটা দিতে পারতো সাসপেনশন মোটা দিলে হতো কি কনফিডেন্ট একটু ভালো লাগতো যদিও রাইডিং এ কোনো প্যারা নেই রাইড করতে গেলে ওটা কোনো ফিল নাই কিন্তু লুকসের দিকে যদি আপনি আসেন তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে কাটিং এবং পেছনের দিকে যে ওয়ান থার্টি সেকশন টায়ার দেওয়া হয়েছে টায়ার ঠিকই আছে টায়ার নিয়ে কোনো আপস নেই কিন্তু আমি মনে করি যে টায়ারের যে আমাদের রিকমেন্ডেড প্রেশারটা আছে এই প্রেশারটা জানি না কোম্পানি কিভাবে দিছে আর কি আমি টায়ার প্রেশার নিয়ে আগে একটা ভিডিও করছিলাম সমস্যার সম্মুখীন হচ্ছিলাম তো নজেলের পিন চেঞ্জ করছি আমার আগের ভিডিওতে হয়তো অনেকে দেখছেন কিনা তো টায়ার প্রেশার যেটা আমাদের দেওয়া হয় ওর থেকে একটু বাড়িয়ে আমাদেরকে টায়ার প্রেশারটা মেনটেন করতে হয় কারণ টায়ার প্রেশারটা যেটা রিকমেন্ডেড ওটা আমার কাছে একটু কম মনে হয় আর যদি আমি ওভারঅল বাইকটার কিছু নেগেটিভ দিকের কথা বলি তাহলে এই জিনিসটা এটা একদম প্লাস্টিকের এই যে গ্যাব্রেল যেটা পিলিয়ন যেটা ধরে বসবে টোটালি প্লাস্টিকের ভাই এবং আমি অনেক সময় এটা ওটা ক্যারি করি তো অনেক কিছু বেঁধে নিয়ে যাই অনেক সময় তো যার জন্য এখান থেকে অনেক কালার টালার উঠে গেছে আর যদি হচ্ছে প্লাস্টিকের কথা বলি কালার কোয়ালিটি ওকে কালার কোয়ালিটি নিয়ে আমার কোনো টেনশন নেই কালার যথেষ্ট ভালো কালার কোয়ালিটি এটা এবং প্লাস্টিক ভাই কোন ভাইকে প্লাস্টিক নাই আপনি হায়ার সিসির দিকে যান প্লাস্টিকে ভরপুর আসলে আমরা আমাদের দেশে যে বাইকগুলো আমরা ব্যবহার করছি আগে হন্ডা সিডিআই কথা বলি ইয় আর এক্স হান্ড্রেড বা হন্ডা টু স্ট্রক এর যেটা ছিল এই এস হান্ড্রেড তো এইরকম যে বাইকগুলো আমরা আগে দেখছি এগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে যে প্লাস্টিকের পরিমাণ কম থাকতো মেটালটা বেশি থাকতো এখন এগুলো বাইকে তো আর ওগুলো সম্ভব না তো এই জন্য আমরা কথায় কথায় বলি এই প্লাস্টিক এই এটা ওইটা প্লাস্টিক দিয়ে মোড়াই দিছে এই করছে ওই করছে আরে ভাই বিষয়টা তো আপনাদের বুঝতে হবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাজেট অনুযায়ী এটা যেটা দিছে এটা নিয়ে কোনো আপোষ নাই আপনি ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন মিটারের সব যাবতীয় ইনফরমেশান আছে এলইডি হেডলাইট পাচ্ছেন ওকে বাট আলোর কমতি আছে যুগোপযোগী ফিচার্স ওকে তারা নাই পেছনেও আপনার হচ্ছে এলইডি টেল লাইট দেওয়া হয়েছে আর এই হচ্ছে ফগ যেটা কথা বলতেছিলাম একদম নিচের দিকে এখানে মাউন্ট করছি আর ভেতরের দিকে হর্ন লাগানো আছে স্টক এবং হচ্ছে আপনার ওনাকে একটা লাগাইছি তবে এটার জন্য সার্জেন্ট কোনো ইনশাআল্লাহ কারণ এটা মানে সহনীয় এবং সাধারণত বাইকে যে ব্যবহার করা হয় এগুলো বাইকে কিছু স্টিকারিং করা আছে যেমন এই পার্টটা হয়েছে এটা স্টক এই অংশটুকু স্টকেই থাকে এই ফুয়েল ক্যাপের যে চাবির ক্যাপটা এইটা এবং ট্যাঙ্কের এইটা সামনের দিকে ভাইজারটা আর দুই পাশে একটু একটু করে এইখানে এবং হচ্ছে এই পাশে এগুলো স্টক থাকে বাইকের সাথে এই কার্বন স্টিকার গুলো থাকে তো সামঞ্জস্য রেখে এগুলো করা হয়েছে পাশে আর এই বাইকটা এতদিন যাবৎ চালিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা কম্পিউটার বাইক হিসেবে দেখতে গেলে ঠিক আছে ফ্যামিলি বাইক হিসেবে দেখতে গেলে ঠিক আছে আসলে এটা কম্পিউটার বাইক এবং ফ্যামিলি বাইক এখন এটা নিয়ে যদি আমরা ওরকম টানাটানি করি বা ওরা ধরা টান দিই এটা তো আসলে ওই জন্য না এটা ফ্যামিলি বাইক ম্যান করতে হবে আর বাইক হোক আপনি সময় মতন যদি করেন আল্লাহ ভালো একটা পারফরমেন্স পাবেন এবং যারা ইউজার আছেন তারা তাদের মন্তব্য শেয়ার করতে পারেন এবং আমিও আপনাদের মতামতের সাথে কোলাভারেট করতে পারি তো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ একই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ